দিব হলুদে গুঁড়ো, আমার শাপলা সেদ্ধ হয়েছে বন্ধুরা, পানিটা ঢেলে দিলাম। আমার তরকারিটা হয়ে আসছে বন্ধুরা, আমি দিয়ে দিব জিরার গুঁড়ো। কলা আনছি, শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আসছে পাখা হবে। আর সুন্দরী কই? এই আর খাওয়া না আনছি, অজিব কই? অজিব লেগে বিস্কুটের কলা আনছি, ভালো বিস্কুট, নাম করা বেকারি বিস্কুট। আর কলা আর শাপলা আনছি, শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাক করবো। হ্যাঁ শাপলা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তাহলে নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। হ্যাঁ করো, মাখা মাখা করলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ সাপলা সাপলা, হ্যাঁ নারিকেল বাটা চিংড়ি মাছ দিয়ে করি। আর এই আছে না পাকা মুরগির এই চামড়া পাওয়া আছে না? হ্যাঁ এই দিয়ে বড় ডাল দিয়ে পাকাবো, বড় ডাল দিয়ে। আচ্ছা বড় ডাল দিয়ে এটা রান্না করতে হবে, এটা ভিজাইতে হবে। আচ্ছা ভিজাই তো, ডালতে আছে করে না? হ্যাঁ বন্ধুরা শাপলা গুলো বেছে নেবো, এভাবে আঁশ ফালিয়ে তারপরে কুটি নেব। আমি নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে শাপলাটা ভাজি করব। শাপলা করা সহজ না? আষ্টা ফলা এই জাজগুলো ফেলাইতে ফুল, এখন ফুলটা ফোটে নাই, ফুটলে অনেক সুন্দর লাগবে। আগে কত শাপলা খাইছি তুললে তুললে খেতে গনে তুললে আনতাম, আবার লোকে যাইতাম কোলায় ফুটে থাকতো অনেক শাপলা। তো শাপলা দিয়ে মা ইলিশ মাছ দিয়ে রান্না করতে, খাইতে অনেক মজা লাগতো। হ্যাঁ কয়টা এই তো বন্ধুরা দেখুন শাপলা গুলো কেমন সুন্দর করে বেছে নিয়েছি, কেটেও নিয়েছি, আশিটু থাকে বন্ধুরা। বন্ধুরা আমি শাপলাটা কেটে পেছে ধুয়ে নিয়েছি, এখন আমি এটা সেদ্ধ করব, একটু ভাপা দিয়ে তারপর রান্না করতে হয়। ওই জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি, পানিটা প্রায় বলক আসছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো শাপলা গুলো। এটা একটু কালো পানি আছে, শাপলার একটু কালো কষ আছে বুঝছেন বন্ধুরা, তো দেখা যায় একটু সেদ্ধ দিলে মানে ভাপাটা দিয়ে নিলে দেখা যায় কালো মাছগুলো একটু খুলে গেছে। আমার শাপলা সেদ্ধ হয়েছে বন্ধুরা, পানিটা ঢেলে দিলাম।
শাপলা রান্না করব বন্ধুরা এর জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দেব চিংড়ি মাছ দিব লবণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে দেবো নারিকেল বাটা বাটা বন্ধুরা দেবে তো পানি দেবো হলুদ গুঁড়ো আর মশলা কষানো হয়েছে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো শাপলা মুড়ি মা খাবল দিয়া পেঁয়াজ দিয়ে অজুব মা খাইছে শশুর সরিষের তেল দিয়া আমার ফাটলা হয়ে আসছে আমি পা চামড়া দিয়ে ডাল রান্না করবো তো এর জন্য আমি দিয়ে দিলাম তেল আর দিলাম এলাচ দারচিনি আর লবণ পেঁয়াজ কুচি দিব আদা রসুন বাটা দিব তো পানি দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আমার মরিচের ঝাল কম বন্ধুরা তো এর জন্য আমি একটু বেশি দিয়ে দেবো পেঁয়াজ গুঁড়ো লবণ মশলা কষানো হয়েছে আমি দিয়ে দেবো চামড়া আমার এটা কষানো হয়েছে বন্ধুরা আমি এখন ডাল দিয়ে দেবো ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে দেখা যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি দিয়ে দেবো পানি কষানো হয়ে গেছে পানিটা কিন্তু গরম পানি বন্ধুরা
গরম পানি দিয়ে দিলে দেখা যায় টেস্টটাও ঠিক থাকে এবং সিদ্ধটাও ভালো হয় নাইলে ঠান্ডা পানি দিয়ে দিলে দেখা যায় ডালটা অতটা সিদ্ধ হতে চায় না এই তো আমার তরকারিটা হয়ে আসছে বন্ধুরা আমি দিয়ে দেব জিরার গুঁড়ো তাহলে কি কেরাতলা লাগবে